বইয়ের পাতে চোখ বুলালে জ্ঞানের ও মনের পিপাসা মিটে। বই মানব সভ্যতার অন্যতম প্রাণসত্তা। মেলা পণ্যেরও হয়, আবার জ্ঞান ভাণ্ডার সমৃদ্ধিরও হয়। বইমেলার এক একটা স্টল অজস্র জ্ঞান ভাণ্ডারের মিলন। গ্রন্থ পাঠে মানুষের এক দুনির্বার আকর্ষণ কাজ করে। এ আকর্ষণেই প্রতি বছর মানুষ ছুটে যায় বইমেলায়। বইমেলার 23তম দিন আজ। বইয়ের মেলা চলবে আর এক সপ্তাহ, এরপরেই ফুরবে প্রাণের মেলা। শুরুর দিকে বইমেলা বেশ জমজমাট চললেও এখন অনেকটাই নিষ্প্রাণ। অনেকেই দাবি করেছেন পাঠকের সমাবেশের জন্য মেলার প্রচারণা খুবই গুরুত্বপূর্ণ। বইমেলার বর্তমান অবস্থা নিয়ে কথা হয় অনুপম প্রকাশনের কর্ণধার মিলন কার্তিনাথের সাথে। তিনি জানান, মেলায় পাঠকের চেয়ে দর্শনার্থীদের সংখ্যা বেশি। ঢাকা প্রকাশের সাথে কথা বলেন পাঠকরা, খোলা প্রাঙ্গণে তারা বেশ আনন্দে ঘুরছেন ও বই কিনছেন। প্রথম ইলেকট্রনিক মিডিয়া এইভাবে ছিল না, প্রিন্ট মিডিয়া ছিল। যখন ইলেকট্রনিক মিডিয়া আই থিঙ্ক 12-13 পর থেকে, তখন বইয়ের মাত্রাটা, বইমেলার মাত্রাটা অন্য। বাংলাদেশ ছাড়িয়ে, সীমানা ছাড়িয়ে সারা পৃথিবীর যেখানেই বাংলার ভাষাভাষীর লোকজন আছে। সো প্রচারণা তো নানানভাবে হচ্ছে, এরপরেও যে প্রাতিষ্ঠানিক প্রচারণা, আমরা যে আগে আমরা তো বিজ্ঞাপন, এখন পত্রপত্রিকায় তারা তাদের মতো করে খোঁজখবর দেন, ছাপেন। বিজ্ঞাপনের যে পরিস্থিতি, প্রকাশনের যে পরিস্থিতি, প্রোডাকশন কস্ট মিলে টিলে যে বিজ্ঞাপন আলাদাভাবে, শহর পত্রিকা যাদের নিজেদের প্রকাশন আছে তারা তাদের বইয়ের প্রচারণা করছে, এজ এ হোল প্রচারণা। এইভাবে আপনি যদি ধরি, আপনি এটাকে অন্যভাবে নেবেন না, আপনার মিডিয়া থেকে আপনি আমার 10টা বই প্রচার করতে ইচ্ছে করলেও পারবেন। হয়তো জিজ্ঞেস করবেন যে কী কী বই প্রচার প্রকাশ করেছেন, কোন কোন রাইটারের বই প্রকাশ করে, এটাই বাস্তবতা। আমরা আমাদের মতো করে যতটুকু পার চেষ্টা করি প্রচারণার জন্য। আমরা ক্যাটালগিং করি, প্রচুর ক্যাটালগিং করি। ধরেন 5,000 ক্যাটালগিং করলাম, যদি তার মধ্যে 500 পাঠক যদি আমার ক্যাটালগটা ফলো করে, এনাফ। ওই 500 রিয়েল পাঠক যারা ওই ক্যাটালগটা নিয়ে আজকে হোক, কালকে হোক বা পরবর্তী বই আসবে আমার কাছে, নানান কৌশলে যে আপনাদের কথা বলে তারা দেখে পাঠকরা, তারাও খোঁজ করবেন যে অনুপম দেখি যাই কি। আর আমাদের এমন কিছু প্রকাশন আছে তারা অন্য কোথাও না গিয়ে আমার এখানে আসতেই হবে। মাত্র আসলাম, বই দেখছি। বই সবসময় আমাদের প্রিয়, তো নিজের পছন্দের বই মানিক বন্দ্যোপাধ্যায়ের, আমার সবচেয়ে প্রিয় লেখক, তো তার বই কেনার জন্য এসেছি মেইনলি। করোনার পরে আসলে গত 2 বছরে আমিও বইমেলা আসতে পারিনি, কারণ বাসা থেকে আমাদের অনুমতি দেয়নি যে সমস্যার মধ্যে বইমেলা আসা। কিন্তু এবার এসে অনেকদিন পর সবার সাথে দেখা হয়ে অনেক ভালো লাগতেছে। আর বইমেলার পরিবেশ আগের তুলনায় এখন এবারের পরিবেশটা আসলে অনেক ভালো। বাংলার উপরে যে বইগুলো লেখা হয়, যদি বাংলা ভাষার উপরে, সেরকম বই পাইনি। মানে বাংলা, আমরা কুমিত যে ভাষায় কথা বলি, এখন তো বাংলা ভাষা অনেকটা বদলে গেছে। মানে যে ভাষায় আমরা কথা বলি, কিন্তু সেখানে এখন নতুন নতুন অনেক শব্দ চলে এসেছে, আগে থেকে এসেছে, কিন্তু তারপরে ইদানিং একটু অন্যরকম হচ্ছে। তো তো আমি একটু খুঁজছিলাম, কিন্তু সেরকম বই এখনও খুঁজে পাইনি। আমি সাধারণত তো আগে ইন্ডিয়ান রাইটারের বই পড়তাম, কিন্তু ইদানিং দেখছি বাংলাদেশের লেখিকারাও ভালো লেখেন। যেমন সেলিনা হোসেন আমার খুব প্রিয় লেখিকা একজন, ওনার কথা বলার ইয়েগুলো খুবই ভালো লাগে। অনেক কয়েকটা বইও আমি পড়েছি। আর ইদানিংকালে যারা নতুন লিখছে বেশ ভালো লিখছে, মানসম্মত লেখা লিখছে, এবং আমি তো মনে করছি বই পড়ার প্রতি আমাদের আগ্রহ বাড়ছে। আমরা যে ডিজিটাল ইবুক বা ইয়ে না করে আমরা লাইব্রেরিতে যাব, তারপরে পুরনো যে বইগুলো, পুরনোকে বাদ দিয়ে কিন্তু নতুন না, ওগুলোকে বেস করে যদি আমরা লিখি, একটু তথ্য সমৃদ্ধ লেখা হলে, তাহলে অবশ্যই আমরা পড়ার প্রতি আগ্রহটা বাড়বে। মেলায় হাজারো বইয়ের মাঝে প্রাণের খোঁজ করি আমরা। বই মনের আলোকে উদ্ভাসিত করে, বিকাশ ঘটে মননে মস্তিষ্কে। সারা জেরিন, ঢাকা প্রকাশ।